বৃহস্পতিবার আসানসোল পুর নিগম নির্বাচনের জন্য দলের প্রার্থীদের সমর্থনে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার ও পরে জনসভা করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এদিন দাবি করে বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে 60টি ওয়ার্ডে তারাই জিতবেন। আসানসোল পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থীদের সমর্থনে জনসভা করে গেলেন এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথমেই আসানসোলের শাকতুরিয়ায় পদযাত্রা শেষে আসানসোল উত্তর বিধানসভা ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি ওয়ার্ড মিলিয়ে দুটি রোড শো ও সভা করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, দুই বিধায়ক অজয় পোদ্দার, লক্ষণ ঘড়ুই ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিরা। এদিন দলের প্রার্থীদের সমর্থনে পায়ে পায়ে প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন শুভেন্দু অধিকারী। পরে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, তাদের মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, দিশেরগড় আসার আগেই এদিন তাকে রাস্তায় পুলিশ বেশ কয়েকবার আটকেছে, কিন্তু পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুভেন্দুর হুঁশিয়ারি, পুলিশ দিয়ে তাদের সভা প্রচার আটকানো যায় না, আজ তা প্রমাণ হয়ে গেল। বিধানসভায় 1 লক্ষের কাছাকাছি ভোটে দিয়েছিল দুর্গাপুরের গণদেবতা জনতা জনার্দন। এই তৃণমূল পার্টির লুম্পেনরা যারা পুলিশের সাহায্য নিয়ে তাদের বলে বলিবান হয়ে আমাদের সভা আটকাতে চান, আমাদের মিটিং বন্ধ করতে চান, আমাদের প্রচার বন্ধ করতে চান, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। জনসভা থেকে এদিন শুভেন্দুবাবু বলেন, আসানসোল নর্থ এবং জামুরিয়ায় তারা ভালো ফল করেনি গত বিধানসভা নির্বাচনে এবং রানীগঞ্জ ও পাণ্ডবেশ্বরে সামান্য অসফলতা এসেছে তাদের কাছে, তবে 106টি ওয়ার্ডের মধ্যে তারা ওয়ার্ডে ভালো ফল করেছেন। 2015 সালে দুর্গাপুর পুর নিগম নির্বাচনে সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তৃণমূলকে দোষেন এদিন শুভেন্দু অধিকারী। নির্বাচনে আমরা কুলটি জিতেছি, আমরা আসানসোল সাউথ জিতেছি, আসানসোল নর্থ আমরা জিততে পারিনি, পাণ্ডবেশ্বরে সামান্য ভোটে আমরা হেরেছি, রানীগঞ্জে অতি সামান্য ভোটে আমরা হেরেছি, জামুরিয়া আমরা জিততে পারিনি। কিন্তু আসানসোলে যে 100-এর বেশি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মধ্যে প্রায় 60টা ওয়ার্ডে, 66 ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে আছে। হ্যাঁ, আমরা জানি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরদারিতে প্যারামিলিটারি ফোর্সের উপস্থিতিতে নিজের ভোট নিজে দিতে পেরেছিলেন। নিজের ভোট নিজে দিতে পারবেন কি না নিশ্চিতভাবে এক সন্দেহ মানুষের মধ্যে আছে। তার কারণ হল, গত কয়েক বছর আগে দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল, ভোর 5টা থেকে যত গুন্ডা যত কানকাটা নাক কাটা আছে সকলকে জড়ো করে দুর্গাপুরে কোনো ভোটারকে ভোট দিতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, 52 নম্বর ওয়ার্ডের প্রার্থী, লড়াকু নেতা, পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য ও রাজ্যপালের সংঘাতের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, দাদা রায়, আপনারা এই বক্তব্যের মধ্য দিয়ে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের হার এখনো হজম করতে পারেন। একটা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একজন IPS অফিসারকে বলছেন রাজ্যপাল ফোন করেন, আমি কেন তো জানি মহামান্য রাজ্যপাল এই ধরনের কাজ করেন না। তাছাড়াও রাজ্যপাল সাংবিধানিক প্রধান, সাংবিধানিক দায়িত্ব পালন করা যে কোনো জনপ্রতিনিধি, মন্ত্রী, আধিকারিক, তাকে গভর্নরের অফিস থেকে যে কোনো বিষয় জানা দিতে পাবলিকলি যেভাবে তিনি করেছেন, এটা এটার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা আতঙ্ক ভয়ের মধ্যে তার মনের মধ্যে যে ফিয়ার সাইকোসিস কাজ করছে এটাতে সেটা প্রমাণ হয়েছে। আর আমি মনে করি একটা স্পিকে দাঁড় করিয়ে বলে কোনো লাভ নেই, গোটা পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবস্থাটা ওই জায়গায় গেছে, এর জন্য দায়ী হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে চলবে তো দেখতে পারবে, লাইন দিয়ে চলবে।
এখান থেকেই তিনি এদিন সোজা চলে আসেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।